হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাভেডিউ ডাব্লিউ আবারও কিন্তু সমস্ত লিখিত পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো এরকমই কিন্তু একটা খবর উঠে এসছে এবং তোমাদের কিন্তু আজকে সেটা নিয়েই আলোচনা করবো এবং এটা কিন্তু পনেরোই জুলাই অর্থাৎ আজকের কিন্তু আপডেট সমস্ত ক্লাসের আপডেট আমাদের কিন্তু গিফট অফ দ্য গ্যাভেডিউ টেলিগ্রামে কিন্তু আসছে অবশ্যই জয়েন করে নিও ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে বিশেষ করে তুমি যদি ডাব্লিউ বি অ্যাসপিরেন্ট হয়ে থাকো ডাব্লিউ বিসিএস নাইনটি নাইন কিন্তু শুরু হচ্ছে সুতরাং যারা রেজিস্ট্রেশন এখনও করো তাড়াতাড়ি কিন্তু রেজিস্ট্রেশন করে নিও ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে ডিটেলসে কিন্তু বলা রয়েছে ঠিক আছে সেখানে নাইনটি নাইন আওয়ার্স লাইভ সেশান থাকবে সঙ্গে কিন্তু ফুল মক টেস্ট না হবে ফর ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি দেখো এটা কিন্তু আজকে উঠে এসেছে সংবাদ প্রতিদিনের তোমরা দেখতে পাচ্ছো পনেরোই জুলাই অর্থাৎ আজকে ডেট দেওয়া এবং এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া রয়েছে তিরিশে জুলাই পর্যন্ত পিএসসির সব পরীক্ষা স্থগিত ঠিক আছে অর্থাৎ তোমরা জানো যে লকডাউন কিন্তু তিরিশে জুলাই অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে গতকাল এবং তাই জন্য কিন্তু এটা করা হয়েছে আমি একটু অফিসিয়াল যেটা লিখেছে সেটা পড়ে শোনাচ্ছি এবং তারপরে কিন্তু আসছি এক এক করে পিএসসি সব পরীক্ষা স্থগিত স্টাফ রিপোর্টার আবারও স্থগিত হয়ে গেল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ পরিচালিত সরকারি চাকরির লিখিত পরীক্ষা ঠিক আছে ভালো করে মাথায় রাখবে লিখিত পরীক্ষা কোনো ইন্টারভিউর কথা বলেনি কিন্তু কমিশন সূত্রে খবর আগামী তিরিশে জুলাই পর্যন্ত তিরিশে জুলাই পর্যন্ত সব লিখিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে ঠিক আছে তিরিশে জুলাই পর্যন্ত বলেছে সমস্ত লিখিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে আচ্ছা তারপরে কি বলছে বুধবার রাজ্যে চলা করা বিধিনিষেধের মেয়াদ তিরিশে জুলাই পর্যন্ত বৃদ্ধি নির্দেশিকা জারির পরেই এই সিদ্ধান্ত নিয়েছে ডাব্লিউ বিপিএসসি কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে প্রায় চার মাস চাকরির লিখিত লিখিত পরীক্ষা বন্ধ রেখেছিল ডাব্লিউ বিপিএসসি কোভিড পরিস্থিতি উন্নতি হওয়ায় পনেরোই জুলাই পর রাজ্যে চালু করা বিধিনিষেধ শিথিল করা হয় এই আশাতেই পঁচিশে জুলাই থেকে ফের চাকরির লিখিত পরীক্ষার চালুর পরিকল্পনা করেছিল কমিশন ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি এবং ওয়ার্কশপ ইন্সট্রাক্টর পঁচিশে জুলাই এই দুটি পরীক্ষা হওয়ার কথা ছিল যার প্রার্থীর সংখ্যা ছিল কুড়ি হাজার কিন্তু বেড়েছে কড়া বিধিনিষেধ ও বিধিনিষেধের মেয়াদ পঞ্চাশ জনের বেশি জমায়েত রয়েছে নিষেধাজ্ঞা জমায়েতে রয়েছে নিষেধাজ্ঞা গণপরিবহন ব্যবস্থাও স্বাভাবিক নয় কমিশন সূত্রে খবর এই পরিস্থিতিতে হাজার হাজার প্রার্থীর পরীক্ষা নেওয়া সম্ভব নয় সেই কারণেই তিরিশে জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন অনেক ছেলেমেয়ের অসুবিধা হবে জানি কিন্তু এই পরিস্থিতিতে কিছু করার নেই পরিস্থিতি ঠিক হলেই পরীক্ষার দিন ঘোষণা করব আমরা ঠিক আছে দেখো এখানে কিন্তু পিএসসি চেয়ারম্যান বলেছে বলে ওরা একটা প্রকাশ করেছে সংবাদ প্রতিদিন থেকে আজকের পেপারে এবং রাজ্য সেকশন তোমার কাছে যদি পেপারটা থাকে তুমি রাজ্য যেই সেকশনটা রয়েছে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে আর বলে রাখি পিএসসি কিন্তু এখনও অফিসিয়াল নোটিস কিন্তু কিছু পাবলিশ করেনি ঠিক আছে যে তুমি সময় ফলো করবে কি পিএসসির অফিশিয়াল নোটিস পিএসসির কিন্তু অফিসিয়াল নোটিস আমাকে ফলো করতে হবে সুতরাং আমাকে এখনও যখন নোটিস জারি করেনি পিএসসি তাই জন্য কিন্তু আমি প্রিপারেশান যে বন্ধ করে দেবো তা নয় তিরিশ তারিখের মধ্যে কী পরীক্ষা ছিল পঁচিশ তারিখের মধ্যে যেটা এই ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি যেটা ছিল পঁচিশে জুলাই আরেকটা কিন্তু তিরিশ চালি অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের যে ম্যাথ স্ট্যাটের পেপারটা ছিল সেটা কিন্তু ওটা রিভাইজ এক্সাম হতো ঠিক আছে এই ছিল হলো কি রি এক্সাম হতো এই দুটো পরীক্ষা কিন্তু তিরিশে জুলাইয়ের মধ্যে কিন্তু ছিল তো এইগুলো বলেছে হবে না তারপরে কিন্তু আগস্ট মাসে বাইশে আগস্ট এবং তারও আগস্ট মাসে যে সমস্ত পরীক্ষা দিয়েছিল সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেগুলোর জন্য কিন্তু কিছু এখানে বলা নেই সুতরাং এই ভেবে কিন্তু পড়াশোনা বন্ধ করো না যেটা হয়তো পিছিয়ে যাবে হয়তো পরেগুলো পিছিয়ে যাবে তা কিন্তু নয় এগুলোকে আবার পরেও নিতে পারে কাগজ যেগুলো রয়েছে ডাব্লিউ বিসিএস বা অন্যান্য সেগুলোকে আগেও নিতে পারে কি হবে সেটা পিএসসি বলবে পিএসসির অফিসিয়াল নোটিশই বলবে এখনও যেহেতু নোটিশটা পাবলিশ হয়নি তাই জন্য কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু কিছু আমরা বলতে পারবো না জাস্ট একটা কিন্তু সংবাদ প্রতিদিনে কিন্তু ওরা কথা বলে কি করেছে জানি না একটা খবর কিন্তু এরকম একটা উঠে এসছে সেটাই কিন্তু তোমাদেরকে সামনে তুলে ধরলাম এবং তোমাদের এইটুকখানি বলার কিন্তু অবশ্যই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা নজর রাখবে তাছাড়াও আমাদের টেলিগ্রাম গিফট অফ দ্য ক্যাবেডু সেখানেও কিন্তু আমি অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয়ে থাকে এরকম পোস্টপন্ড হচ্ছে এক্সাম তাহলে কিন্তু দিয়ে দেবো এখন কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ডের কিন্তু ডেট চলে এসছে যে কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এটা কিন্তু রিসেন্ট আপডেট এসছে আপাতত এরপর যদি পোস্টপন্ডের আপডেট হয় অর্থাৎ এই খবরের ভিত্তিতে হয়তো আজকালের মধ্যেই নোটিশ দিয়ে দেবে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি কিন্তু টেলিগ্রামে আপডেট করে দেবো গিফট অফ দ্য ক্যাবিট আমাদের টেলিগ্রাম চ্যানেল না জয়েন করে থাকলে কিন্তু অবশ্যই জয়েন করে নিও ভিডিও ডেসক্রিপশান বক্সও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে ওকে প্রিপারেশান কিন্তু নিতে থাকো ডাব্লিউ কিন্তু বাইশে আগস্ট যেটা বলেছিল মনে হচ্ছে না খুব একটা কিন্তু পরিবর্তন হবে পরিবর্তন হলেও কি হবে না হবে সেগুলো তো পরের ব্যাপার মেন্স রয়েছে প্রিলিমস রয়েছে আগস্টে সেগুলো পরে দেখা যাবে কিন্তু প্রিপারেশান যেন আমার চলতে থাকে এইটুকখানি বলার ছিল আর অফিসিয়াল ওয়েবসাইটে আমি নজর রাখবো অন্য কিছুর ওপর কিন্তু আমি বিশ্বাস রাখবো না ঠিক আছে ওকে সো থ্যাংক ইউ